হ্যালো বন্ধু, তো ফাইনালি কেমিস্ট্রি মানে সিস্টেম আমি দেখে নিয়েছি, ঠিক আছে। আই নো আমি অনেক লেট করেছি বিকজ আমার অফিসে প্রেশার ছিল, ঠিক আছে। আমি টিএমএসসিতে কাজ করি, অফিসে প্রেশারের জন্য আমি দেখে উঠতে পারিনি। তো ফাইনালি আমি দেখে নিয়েছি কেমিস্ট্রি মাসি। আর দেখার পরে প্রথমে হইচই কি একটা কথা বলতে চাইবো, যে তোমরা জাস্ট এই ফিমেল সবাই ভালো আর ছেলেরা সবাই খারাপ, ঠিক আছে, এই জিনিসটা ছেড়ে অন্য কিছু বানানোর চেষ্টা করা উচিত। বিকজ আই নো ওদের মেজরিটি অফ যে অডিয়েন্স সেটা হচ্ছে ফিমেল অডিয়েন্স, বাট তাও ওদের মানে মেল অডিয়েন্সকেও অ্যাট্রাক্ট করার চেষ্টা করা উচিত, ওদের যে হরাইজনটা কারো মানে বাড়ানো উচিত, ঠিক আছে। তো সেটা বলে আমি শুরু করলাম। তা বলে এই সিরিজটা কোনো মতে একটা খারাপ সিরিজ নয়, আমি বলবো হইচইয়ের জেনেরিক যে সিরিজগুলো হয় তার থেকে এটা একটা বেটার সিরিজ। এখানে দেখানো হয়েছে একটা মানে মিড এজ বা এল্ডার লেডি আছে, ঠিক আছে, যে হাউস ওয়াইফ, যে জীবনে সেরকমভাবে কিছু করেনি, ঠিক আছে, কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে পড়াবে শেষ, ঠিক আছে, টিউশন করাবে বা সেরকম টাইপের কিছু লোককে শিক্ষা দেবে, সেই ব্যাপারটা ইচ্ছা ছিল। এবার সেটার জন্য কী করে ইউটিউবকে আইটিউব দেখানো হচ্ছে, তো এরকম একটা চ্যানেল খোলে যেখানে ও ইউনিক ওয়েতে কেমিস্ট্রি পড়া, যেটা লোকের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে, এবং সেটা লোকের মধ্যে প্রচার হয়ে যাচ্ছে এবং অনেককে সেইখানে মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছে এবং অনেক গরিব লোকের উপকার হচ্ছে। এরপরে একটা পার্টিকুলার একটা কম্পিটিটিভ এক্সামের একটা ইনস্টিটিউট আছে যেখানে সবাই পড়তে যায়, বাট তাদের লোকসান হচ্ছে বিকজ এই চ্যানেলটার জন্য। তো তারা কী করে, ওকে একটা মিথ্যে অপবাদ দেয় যে ও প্রিপেয়ার কোশ্চেন পেপার লিক করে দিয়েছে, ঠিক আছে, তাই নিয়ে কোর্ট থানা অ্যান্ড অল দোস থিং। এরপরে এই বিষয়ে কী হয় সেই নিয়ে পুরো গল্প। তো এইখানে সবথেকে বেস্ট জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে দেবশ্রীর অ্যাক্টিং, অসাধারণ অ্যাক্টিং করেছে উনি, ঠিক আছে। তার সঙ্গে আমার শঙ্করের ওর যে স্বামীর অভিনয় সেটাও খুব ভালো লেগেছে, আর ওর ছেলে মেয়ে যেগুলো দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার তারা ভালো অ্যাক্টিং করেছে। তো এখানে যে অ্যাক্টিংটা ওর মেজর মানে পাওয়ার পয়েন্ট সেটা ভালো কাজ করেছে। সেকেন্ড, এর স্টোরিটা যেটা দেওয়া হচ্ছে স্টোরিটা ভালো, ঠিক আছে, যে আমাদের শিক্ষার যে নিয়ে ব্যবসা চলছে, ঠিক আছে, সেটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে সেটা ভালো লেগেছে। এবং এখানে যেভাবে কাহিনীটাকে প্রোগ্রেস করা হয়েছে না, সেখানে আমার একটা প্রবলেম মনে হচ্ছে কাহিনীটাতে না বেশি ইম্প্যাক্ট দেওয়া হয়েছে যে শিক্ষাগত যে প্রবলেমটা হয়েছে, ওকে ওর এগেনস্টে কী কমপ্লেন এসছে, ওর কী প্রবলেম হচ্ছে, কীভাবে লড়ছে, সেগুলোতে বেশি মানে ওরা ফোকাস করেছে। তা না করে আই থিঙ্ক বেটার হতো যদি ও কীভাবে লোকের উপকারটা করছে, ঠিক আছে, কীভাবে গরিব মানুষের উপকার হচ্ছে, যে ফ্রি অফ কস্ট ও যে টিউশন দিচ্ছে, যে ইউনিক ওই টিউশন, সেটাকে আরেকটু বেশিভাবে দেখাতো। দেখানো হলো যে ও একটা ভিডিও বানালো কয়েকটা, তো সেগুলো সবার কাছে পুরো শহরে সবাই দেখছে, ঠিক আছে, এরমভাবে কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রমোট হয় না, ঠিক আছে, হঠাৎ করে বুম করে যায় না, কিছু টাইম লাগে, লোকে কী করে উপকার হচ্ছে কিছু টাইম দিতে হয়, ঠিক আছে, সেটা ধীরে ধীরে কীভাবে হচ্ছে সেটা দেখা দরকার ছিল। আরেকটু একটা টাইম নেওয়া দরকার ছিল যে ও কীভাবে পড়াচ্ছে সেটা আরেকটু দেখানো দরকার ছিল, এবং সেটা কীভাবে ছড়াচ্ছে সেটাও দেখানো দরকার ছিল আরেকটু, ঠিক আছে, তাহলে আই থিঙ্ক এটা আরও বেটার লাগতে পারতো। এটা একদিকে আমি বলবো এই সিরিজটার কাহিনীটা ভালো জিনিস, সেটা যে এদিকটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের মা বা আমাদের যে মহিলারা কাকু জেঠিমা কাকিমা এরা নিজেদের লাইফে কতগুলো স্যাক্রিফাইস করে, ঠিক আছে, আমাদের বড় করার জন্য, সেটাকে দেখানো সেটা যেটার উপর আরেকটু মানে এটা প্রেশার দিতে পারতো, সেটা দেখানো হয়েছে, বাট সেটার উপর আরেকটু ডিপে যাওয়া যেতে পারতো। এবং যখন তারা নিজেদের ইচ্ছা পূর্ণ করতে যায় এবং তখন তারা কতটা ডেসপারেট হতে পারে এবং কতটা বেটার কাজ করতে পারে সেটাও দেখানো হয়েছে, বাট আরেকটু বেটারভাবে দেখানো হতে পারবে আমার মনে হয়েছে, ঠিক আছে। তো অল ইন অল বলবো কাহিনীটা তোমার কখনো বোর লাগবে না, ঠিক আছে, স্টার্টিং যখন তুমি ফার্স্ট এপিসোডটা করবে তখন থেকে তোমার বেশি করে 20-25 মিনিট একটা এপিসোড, 6টা মতন এপিসোড আছে, তো কখনই তোমার খুব বেশি মানে এটা স্ট্রেচ করা হচ্ছে মনে হবে না, ঠিক আছে। আর এখানে যে ভিলেনটা দেখানো হচ্ছে, যে মালিক আছে নন বেঙ্গলি, উনি যে ভেঙে ভেঙে বাংলাগুলো বলছেন সেগুলো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। তো ভিলেন যদি ভালো হয় সেখানে কাহিনী ভালো হতে হবে, ঠিক আছে, তো ভিলেন এখানে ভালো ছিল। আর এখানে আমাদের হিরোইন যে ছিল সিনিও খুব ভালো অ্যাক্টিং করেছে এবং তার টকোরটা বেশ ভালো লেগেছে। তো অল ইন অল একটা ভালো সিরিজ, তোমাকে কখনোই বোর ফিল করাবেন এবং তুমি যেটুকু টাইম বসে থাকবে স্টার্টিং টু লাস্ট একবারই দেখে তুমি বিঞ্জ করে উঠবে, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার আছে। তো আমার বেশ ভালো লেগেছে, তোমাদের এটা কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।